আসসালামুয়ালাইকুম। হাজির হয়ে গেলাম র্যান্ডম একটা শর্ট ভিডিও নিয়ে। আমি লাস্ট উইকে যখন নানুবাড়িতে ঘুরতে গিয়েছিলাম তখন এই ভিডিওটা করা হয়েছিল। গাজীপুরে এত পরিমাণে কাঁঠাল যে আমি ভিডিওটা ধারণ না করে পারলাম না। আমার মনে হয় গাজীপুর কারো বাড়িতে কিছু থাক বা না থাক, সবার বাড়িতে একটা করে কাঁঠাল গাছ আছে। খুব বেশি পরিমাণে কাঁঠাল গাছ থাকার কারণে আমার মনে হয় যে সেখানে তারা কাঁঠাল খায় কম, বিক্রি করে বেশি। কাঁঠাল সংগ্রহ করার জন্য একটা টিম থাকে, আর সেই টিমের সবচেয়ে চিকন মেম্বারটাকে এই বাঁশের মতো মই দিয়ে গাছের উপর ওঠানো হয়। সে একটা একটা করে কাঁঠাল পাড়ে, আর সেই কাঁঠাল সংগ্রহ করে নিচে রাখা হয় যাতে করে এর মধ্যে থাকা কষগুলো ঝরে পড়ে যায়। যাদের খুব বেশি পরিমাণে গাছ তারা কাঁঠাল একটু বড় হলেই গাছ বিক্রি করে ফেলে, অথবা যখন কাঁঠালগুলো পরিপক্ক হয় ঠিক ওই টাইমে 50 পিস 100 পিস করে বিক্রি করে ফেলে। আমি যখন গিয়েছিলাম তখন যদি পাকা হয় তাহলে একটা কাঁঠালের প্রাইস ছিল 10 টাকা, আর যদি পাকা না হয় তাহলে সেক্ষেত্রে প্রাইস ছিল 20 টাকা পার পিস। এভাবে গাছ থেকে পেরে কিছুক্ষণ কাঁঠালগুলোকে মাটিতে রেখে দেয় যাতে এর মধ্যে থাকা কষ পড়ে যায়, আর কষ পড়ে যাওয়ার পর ভ্যান গাড়ির মাধ্যমে এগুলোকে নদীর পার নিয়ে যাওয়া হয়। যেহেতু গ্রামের পাশেই নদী, সেহেতু তারা যাতায়াত হিসেবে নদীপথটাকেই প্রেফার করে। এইভাবে অধিক লাভের আশায় তারা কাঁঠালগুলোকে নদী পথে করে ইঞ্জিল চালিত নৌকা বা বোটের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, যেমন গাজীপুর সদর, কাপাসিয়া, নারায়ণগঞ্জ ইত্যাদি জায়গায়।